বুধবার দুপুর 2টার দিকে প্রসব ব্যথা উঠলে প্রসূতি শিল্পী আক্তারকে লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করেন স্বজনরা। সন্ধ্যার দিকে তার প্রসব বেদনা বেড়ে যায়। এ সময় দায়িত্বে থাকা নার্স রোশনারা উপস্থিত না থাকায় স্বাভাবিক প্রসব হবে না জানিয়ে আয়া শারমিন আক্তার প্রসূতিকে বাইরে সিজারিয়ানের জন্য বের করে দেন। স্বজনরা রোগীকে নিয়ে বের হলে হাসপাতালের সামনের রাস্তায় ছেলে সন্তানের জন্ম দেন শিল্পী। তবে সুস্থ রয়েছেন মা ও শিশু। তবে অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা বলছেন স্বজনরাই সিজারিয়ানের জন্য রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যান। তবে দায়িত্বে অবহেলা থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নিব। এবার তদন্ত কমিটি হবে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে যে শাস্তি দেওয়ার দরকার সরকারি নিয়ে বিধি মোতাবেক সেই বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রসূতি শিল্পীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সদর উপজেলার ১৩ বিকি এলাকার বাড়িতে নিয়ে যান স্বজনরা। সময় সংবাদ লক্ষ্মীপুর।